অভিনেত্রী জয়া আহসান দুই বাংলায় সমানভাবে জনপ্রিয়। সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরূপ থাকেন এই অভিনেত্রী। নতুন নতুন ছবিতে নিয়মিত নিজেকে উপস্থাপন করেন অনুরাগীদের সামনে। গতকালও নিজের ভেরিফাইড পেজে নতুন ছবি পোস্ট করেন জয়া আহসান। প্রকাশের সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে পড়েন নেটিজেনরা। এর আগে এক এক ধরনের ছবিতে ভিন্ন ভিন্ন পোজে অনুরাগীদের দৃষ্টি কেড়েছেন এই সুন্দরী। জয়ার রূপ অনেক আগেই ভক্তদের হৃদয়ে দাগ কেটেছে। অনেকের ধারণা দিন বাড়ার সঙ্গে সঙ্গে জয়ার রূপও বেড়ে চলেছে। কেউ কেউ মনে করেন জয়ার বয়স একটি ঘরেই আটকে আছে, এজন্য তিনি চিরসবুজ। নতুন ছবিগুলোতে চিরতরুণী আবেদনময়ী এক জয়াকে আবিষ্কার করেছেন তার অনুরাগীরা। সেটি মাথায় রেখেই তার পোস্টে কমেন্ট করেছে নেটিজেনরা। দেশের চেয়ে কলকাতায় সিনেমায় বেশি দেখা যায় এই অভিনেত্রীকে। আগামী 19 অক্টোবর কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে জয়ার নতুন সিনেমা দশম অবতার। এটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। এর মধ্যে অন্তর্জালে প্রকাশ করা হয়েছে ফার্স্ট লুক ও ট্রেলার। এতে জয়াকে দেখা গেছে রহস্যময় এক চরিত্রে।